আলিশহর বীজ নাইট ত্রিনো সংঘ পরিচালনায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির কি জানালেন রক্তদান শিবিরের আয়োজক কর্তারা সকল কিছুই দেখে নিন অনলি নিউজ সুপারে আপনাদের রক্তদান উৎসব বা রক্তদান শিবির কত বছর দেখুন আমাদের রক্তদান শিবির যেটা আপনি প্রশ্ন করলেন আমাদের এই প্রথমবার কিন্তু আমরা বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের দীর্ঘ দশ বছর অতিক্রম করেছি কখনো বস্ত্রদান কখনও রক্তদান কখনও দুঃস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার সামগ্রী বিতরণ কখনো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আহার প্রদানের মাধ্যম দিয়ে এবং শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে আমরা দুদিন ব্যাপী ধরে নরনায়ণ সেবা করে থাকি এভাবেই আমরা আমাদের সমাজের কর্মকাণ্ড মধ্য দিয়ে জনসংকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের এই সমাজসেবক যে কর্মকাণ্ডটি আপনারা করছেন সহযোগিতার হাত কারা কারা বাড়িয়েছেন এতদ অঞ্চলের শিববুদ্ধি সম্পন্ন মানুষ বিচপুর পুলিশ স্টেশন ফায়ার ব্রিগেড পঞ্চায়েত জেঠিয়া ইলেকট্রিক সাপ্লাই শুরু করে আমরা যখন যেভাবে মানুষের কাছে কিংবা কোনো সংস্থার কাছে গেছি তারা তাদের সাধ্য মতন আমাদের সহযোগিতা করেছেন আপনারা কি কোনো এনজিওর সাথে যুক্ত না মানে আপনারা নিজেরাই এই সংগঠনটিকে তৈরি করেছেন তাই তো আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদের আজকে রক্তদান শিবিরে কতজন টার্গেট ছিল আর ইতিমধ্যে কতজন ব্লাড ডোনেট করেছে দেখুন আমাদের যেহেতু প্রথমবার সেজন্য আমরা কেননা আমাদের তৃণসঙ্গে যখন গঠন হয়েছিল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজটাকে আমাদের একটা মানে রুলস বলুন আর রেগুলেশন বলুন আমরা রেখেছিলাম তাই আমাদের একটা ইউনিট এসছে আমরা ইউনিট করেছি আপনারা যতটা নেবেন আমরা তার জন্য রেডি আছি আমাদের টার্গেট ফিফটি তার মধ্যে আমরা সেভেন্টি পার্সেন্ট ক্রস করেছি ইতিমধ্যেই আশা করছি হ্যাঁ আশা করছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে কোন হাসপাতাল থেকে আপনাদের গান্ধী মেমোরিয়াল হসপিটাল হঠাৎ করে এই রক্তদান শিবির বা স্বেচ্ছায় রক্তদান শিবিরটি পালন করার চিন্তাভাবনা কি থেকে মাথার মধ্যে আসে দেখুন রক্ত এমন একটা জিনিস যেখানে কল কারখানা তৈরি হয় না কল কারখানা অনেক কিছুই তৈরি হয় যেটা মানুষের সমস্যা সমাধান হয় কিন্তু যদি কোনো রুগী কোনো উন্মুষ রুগী যদি রক্তের প্রয়োজন হয় সেখানে কিন্তু তার বিকল্প কোনো কিছু স্থান থাকে না এবং বাইদি ভাই একটা কথা বলি যে আমাদের এখানে আমি এর আগেও ঘন্টা দুয়েক আগে একটা মিডিয়া এসেছিলো তাকেও বলেছি যে আমাদের এই চিন্তাভাবনাটা এসেছিলো আজ থেকে বারো বছর আগে এই যে ঘাটটা দেখছেন যেখানে আমাদের অস্থির মঞ্চে আজ রক্তদান শিবির চলছে এখানে ঠাকুর বিসর্জনের দশমীতে এখানে একটা উৎসবে পরিণত হয় প্রচুর ঠাকুর এখানে বিসর্জন হয় সেখানে একটি ছেলে অত্যন্ত অ্যাক্সিডেন্ট করে ঠাকুর দিতে গিয়ে এবং তার ব্লিডিং থামানো যাচ্ছিল না সেখানে তখন আমরা কয়েকজন যুবক এখানে মেনটেন করছিলাম দেখলাম ওর রক্ত কিছুতেই বন্ধ করা যাচ্ছে না আমরা এবং তাকে হসপিটালে নিয়ে যাই নিশ্চয়ই এখন যে রক্তের যে ব্যাপারটা চলছে একটা রক্ত আন্দোলন আজ থেকে বারো তেরো বছর আগে এতটা ছিল না তখন আমরা আমাদের কিছু লোকে রক্ত বেড টু বেড দিয়ে তাকে সুস্থ করে বাড়িয়ে নিয়ে আসে সে এক মাস ধরে লড়াই করে বাড়িয়ে আসে তার থেকে আমাদের চিন্তা এসেছিলো যে আমরা যদি কোনোদিনও সুযোগ পাই আমরা এই রক্ত আন্দোলনের সাথে জড়িত থাকবো আমার নাম সুশান্ত চন্দ্র বার্মি দেখুন পদ বলতে কিছুই না একজন ক্যাপ্টেন থাকতে হয় এটুকুই বলি কিন্তু আমাদের সাথে যারাই দেখছেন মহিলা থেকে শুরু করে পুরুষ আমরা এখানে ভাই বোন দাদা কাকা এভাবে সম্পর্কে গারুষ্ট করে সকলের দাঁড়াচ্ছে তীর সংঘ কাজে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা এভাবে এগিয়ে চলছি আচ্ছা শুনুন আমি একটু বলছি উনি আমাদের প্রধান উপদেষ্টা হুম আমার নাম নিরুপ মোহী আমি এখানকার সভাপতি